আসার মানে বসার ঠিক করলেন ওই ওয়ামার মানে লাই করবানে অক্ষরে অক্ষস্থল থেকে সর্বোচ্চ কয়টা ধারা কিছু ছুরি আছে তার এ পাশে উড়ান ও পাশে উড়ান আজকে মাহফিলের এ পাশে উড়ান ও পাশে উড়ান একদিকে মুহররমের আলোচনা ইমাম হোসেনের কোরবানি আর একদিকে হইল জামশেদের রহমতুল্লাহ আলাইহ দুই বোনার শয়তানের মধ্যে যখন মিলাদ পাঠ করি যখন কথা বলি তখন যারা আমাকে দর্শন করেন তারা ভাইয়াস পান যে চোখে দেখেন না কানে শোনেন সে মিলাদ এখান থেকেই শুরু করি সেটা এক নজর দেখার চেষ্টা করবেন হাজিরি দরকার হাজিরি পেশ করো যত বেশি হাজির হবা তত বেশি তুমি ভাইয়াস পাবা তত বেশি তোমার মধ্যে মসজিদের হাল জাগ্রত হবে নিজেকে সেই মুড়ি হতে পারছে তার নিজের বলতে কিছুই থাকবে না কথা বলতে পারবে না নিজের জ্ঞানও থাকবে না শুনতে পারবে না অর্থাৎ একটা পশুর সমতুল্যতা জিজ্ঞাসা করি কি মাজহাব মাজহাব কাকে বলে কিছুই আপনাদের মাঝখান থেকে সেই শয়তানি ঘটতে দেয়
এমন মনে হয়েছে গুলিস্তান দিয়ে করছিলেন। কেন কিছু শিক্ষা আপনাদেরকে আমাদের এই ধ্যান করা দরকার। নামাজ শেষে আগে বসবেন, বৈশাখ মোড়াকাবা করবেন, পরিষ্কার হয়, জিকির করলে নিজের মধ্যে হাড়ের সৃষ্টি হয়, জিকির করলে ভিতরের যন্ত্র সাজা পায়, সব সেরে যায়। যে জিকিরকারী সে কখনো একটা লোকের দুঃখ দিতে পারে না, হত্যা দিতে পারে না, আরে তার মনই নরম হয়ে যায়। এই জন্য মসজিদে দরবারে আসলে প্রথম শর্ত এই জিকির করে। وقال الله في كل شيء قالنا ان الله وملائكته وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما Allah.
ভাই মনিরা দিকে আহেন, মনির একটা জিনিস নির্দেশ দিলে এটা করতে পারলেন ঠিক মতো, সালাউদ দিয়েছে পরে সালাউদ দিয়ে করতে। Thank you.